ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ উইথ ভক্তি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছে এবং ভক্তির পথে আছো। রাধে রাধে এভরিওয়ান। আজকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে পম্পা অনেক কষ্টে টাইম বের করে আগে ছুটে ছুটে এসেছে। আমি পুজো করতে বসে গেছিলাম কিন্তু ছুটে ছুটে এলাম, না পুজো করে না। আজকে একটা মিঠাই সন্দেশের সাজ দিব, কারণ কালকে হচ্ছে একাদশী। ওই জন্য কালকে বিজয়া একাদশী। তোমরা কারা কারা করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেন এটা তোমাদের একাদশীর দিনই যাবে। তো কমেন্ট বক্সে আমাকে জানাবে কারা কারা একাদশী করছো। তো কালকে মানে হয় না, হয় কয়েকটা একাদশীতে যেখানে পম্পার আমি আলাদা আলাদা একাদশী করি, কোনো এক জায়গায় পড়ে না। কালকে রবিবার, কালকে পম্পা পম্পার বাড়িতে একাদশী করবে, আমি আমার বাড়িতে একাদশী করবো। আর মঙ্গলবার দিন মনে হচ্ছে শিবরাত্রি নাকি, মানে যারা করছো তারা আজকে নিরামিষ খাচ্ছ, স্যাটারডে একাদশীর দিন নিরামিষ খাচ্ছই না, তারপরের দিন এখানে নিরামিষ খেতেই হয়। আর যদি তোমরা মনে করো এর দিন মানে শিবরাত্রির আগের দিন নিরামিষ খাবে তো সেটাও হয়ে যাবে। আবার শিবরাত্রির দিন মানে এই উইকটা পুরো ধরে আবার নিরামিষ চলবে, আর প্রধানদার মুখটা হাঁড়ি হবে, আর কিছু না। যাই হোক, আমার তো নিরামিষই চলে আমার, তার জন্য না, কিন্তু তবুও বাড়িতে মাছ মাংসটা যখন পুজো আচ্ছা হয় একটু কমই করা হয়, তো সেই জন্য প্রধানদার মুখটা হাঁড়ি হয়ে যাবে। স্নান এখনও ঘুম থেকে উঠেনি জানো তো, উঠাচ্ছি। কালকে আমি এডিট করে রেখেছি, এডিটের চিন্তাটা নেই, অল্প একটুখানি বাকি পোর্শন বাকি আছে, কিন্তু উঠলে আমি একটু ভিডিওটা শ্যুট করাতাম। এই শান উঠিয়ে গেলাম যে রে শান, এই শান, এই দেখ গুড মর্নিং বল সবাইকে, গুড মর্নিং বল সবাইকে, গুড মর্নিং, রাধে রাধে, রাধে রাধে, উঠো। এই উঠানোটা একটা ব্যাড হ্যাবিট, কিন্তু ওখানে কত সুন্দর উঠে যায়, এখানে উঠেছে, এখানে জানো মোম আছে, জনম আছে, জনম আছে, ও সরি 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 রয়ে গেছে। আজকে শনিবার, নিরামিষই রান্না হচ্ছে। তার মধ্যে মা অনেক কিছু রান্না করছে, যেমন কাঁচা টমেটো, আমার গাছে কাঁচা টমেটো, তোমার আমার গাছে কাঁচা টমেটো, ওর হচ্ছে তরকারি, মা কিছু একটা তরকারি করছে, এই যে আলু করছে, আলু করছে, শিম আলু ভাজা, মুগের ডাল, এ দিয়ে লাউ দিয়ে, আর কিছু না তো ফুলকপি ও রাত্রের জন্য ফুলকপি। তো এই হচ্ছে রান্না, কিন্তু পেঁপেটা নষ্ট হচ্ছে, অনেকবারই দেখে নিও, ফুলকপিটা আগে করবে না পেঁপেটা আগে করবে। তো এই হচ্ছে রান্না। এখন চলছে মিঠাইয়ের সাজের একটা ভিডিও, আমার পূজা করার জন্য একাদশীর স্পেশাল ভিডিও চলছে। দেখো আবার সেটা পেটাম করে রেডি করা হয়েছে। আজকে মিঠাই আর সন্দেশের সাজ একবারে দেখানো হবে। এই যে আমাদের ক্যামেরাম্যান, মিস্টার ক্যামেরাম্যান, অনেক কিছু লেট করে, পরশু দিন পালাবো, পরশু দিন চলে যাবে। এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের কাছে পাউরুটির পায়েস, কিন্তু আমার মনে হচ্ছে যে কত কবে করেছি তা ভুলে গেছি, তো সেই জন্য আজকে আমি আবার শেয়ার করছি। মা যেটা বানায় পাউরুটির পায়েস খুব সুন্দর বানায়। এখানে দুধে তেজপাতা দিয়ে মা ফুটা কাজু কিশমিশ দিয়ে জাল দিতে লেগেছে। হ্যাঁ, এই যে দুধটাকে গন্ড করছে, তেজপাতা দিয়েছে, দুধ আছে আর কাজু কিশমিশ আছে, এটা গরম মানে মারতে হবে, অনেকটা যতটা পারবে মেরে নেবো। ট্রাস্টমি, খুবই সুন্দর খেতে হয়। তোমরা নিজের বাড়ির বিগ্রহদের মানে নিজে বাচ্চাদেরকে যখন তখন করে দিতে পারো, যারা খুব ভালো মানে ভালো লাগবে। এবার তাছাড়া তোমাদের যে বাচ্চারা আছে যারা স্কুল কলেজে যাচ্ছে, বা তোমরা যারা যারা স্কুল কলেজে যাচ্ছে, তারা মাকে এই রেসিপিটা দেখিয়ে বলবে, একদম পুরো ক্ষীর লাগবে, একদম পুরো ক্ষীর। আর এই দেখো পাউরুটি আনা হয়ে গেছে, এই পাউরুটিগুলো ধারগুলো কেটে নিয়ে আমরা মিডিল পোর্শনটা নিয়ে নেব। এই যে ধারগুলো কেটে নিচ্ছে মা, দিয়ে মিডিল পোর্শনটা নিয়ে নেবে। এবার তোমার চাকু দিয়েও কেটে নিতে পারো, মা হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, তোমার রেখে দিচ্ছে এরকম করে। ওটা ঘিও ভাজতে পারে না তো এমনি, এমনি দিয়ে ওরা ঘিয়ে ভাজলে বেশি ভালো লাগবে, এবার কেউ যদি না ভাজতে চায় এমনি দিয়ে দিতে পারো, মা কী করবে
এমনি দেবো আর পরে ঘি দিয়ে দেবো। আচ্ছা মা এমনি দিয়ে তারপরে ঘি দিয়ে দেবো। এবার মা এই দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছে, দুধ ঘন হয়ে গেছে, দুধটা ঘন অনেকটাই ঘন হয়ে এসেছে, অনেকক্ষণ ধরে ফুটেছে। এবার মা এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছে, কেন গুড় দিলে যদি ফেটে যায় তার জন্য তার আগে একটু চিনি দিয়ে ডাল দিয়ে দেবে, তাই তো? এইটা খেজুর গুড় দিতে পারো। আচ্ছা দুধের পরে চিনি দেওয়ার পরে মা খেজুর গুড় দিয়ে দেবে, যে ভেঙে নিয়েছি খেজুর গুড় দেওয়া হবে। গুড়গুলো গলে গেলে তখন এই পাউরুটিগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের রাত্রে বাচ্চাদের ডিনার এটাই হবে, পাউরুটি পায়েস আর রুটি এটাই দেওয়া হবে। তোমরা তোমাদের বাচ্চাদেরকে সহজে বানিয়ে দিতে পারো, এটা খুব ভালো লাগবে খেতে, খেতে খুবই ভালো হয়, টেস্টি হয় এবং বাচ্চাদেরও খুব ভালো লাগবে। সেই ইলাচ সে তো করে নিয়েছে মা, ইলাচ সে তো ওটা নামানোর সময় দিয়ে দেবে। এই যে পাউরুটি ভেঙে ভেঙে মা সেটাকে উছিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে। অনেকে এরকম করে ভেঙে ভেজে নিতে পারে বা গোটাকে ভেজে নিয়ে ভেজে নিতে পারে, যেমন খুশি তোমরা দিতে পারো। ভেজে নিলে বেশি টেস্ট হয়। মা ভাজেনি কেন জানি না, দেখো এটা ফুটে উঠেছে। মায়ের মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি ঘি, ঘি আর দিয়ে দিচ্ছে এলাচ। এলাচ হয়ে গেল পাউরুটি পায়েস, ঠান্ডা হয়ে গেলে সার্ভ করো। ফ্রিজে রেখে সার্ভ করলে আরো ভালো লাগে। এতে দুধের মধ্যে কিন্তু কাজু কিশমিশ সব দিয়ে দেওয়া হয়েছিল। আমি একটা জিনিস ঠিক করেছি, এবার প্রত্যেক একাদশীতে সকালবেলা মঙ্গল আরতি করবো, মানে মাসে দুটো করে তোমার মঙ্গল আরতি হয়ে যাবে। এবার তোমরা অনেকে যেটা কোশ্চেন করো, অনেকে কথা বলো আর কি, আমি কি বলবো, আশেপাশে থেকে শুনতে পাই, সেরকম করে তো নাম নিয়ে কাউকে বলা যায় না, অনেকে কথা শুনতে পাই যে মঙ্গল আরতি করে কী হবে, অত সকালবেলা উঠে কী হবে, শরীরে তো ঘুম দরকার, না রেস্ট না নিলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। আমি সান একটু আগে একটা পডকাস্ট আমাকে দেখাচ্ছিল, যেখানে আমি দেখছিলাম সান একটা পডকাস্ট দেখাচ্ছিল, যেখানে বললো যে লোকটার নাম হচ্ছে সদগুরু, সদগুরুজি বলছেন ওনার লাইফ কিন্তু খুব ইন্সপায়ার করে মানুষকে, যদি কেউ ওনাকে ফলো করো অবশ্যই করো। আমার বাড়িতে যে আমার বড় ছেলে আছে আমাদের বাড়ি, মানে আমাদের পরিবারে কৌশিক, ও কিন্তু সদগুরুকে খুব ফলো করে। তো ওনার কিছু কিছু কথা আমার খুব ভালো লাগে, মানে ওনার আশ্রমে জানো তো সব জায়গায় হেঁটে যেতে হয়, বিরাট বড় আশ্রম, হেঁটে যেতে হয় বা সাইকেলিং করতে হয়, কোনো রকম তোমার কার্টার ইউজ হয় না, এবং ওখানে যোগ ব্যায়াম এর ব্যায়ামের মাধ্যমে তোমার শরীর কিন্তু সুস্থ করে দেয়, মানে যে কোনো অসুখ নিয়ে তুমি গেলে সেখানে সুস্থ করা এই হচ্ছে তোমার যোগ ব্যায়াম, নানা রকম আয়ুর্বেদিক জিনিস সেরকম ব্যাপার। তো তোমরা সদগুরুর এগুলো ভিডিওগুলো দেখবে, দেখবে ভালো লাগবে, আমার খুব আমার তো খুব ভালো লাগে। তো ওনার কথা অনুযায়ী যে বডি নিড রেস্ট নট স্লিপ, ঘুম ঘুম বডির দরকার হয় না, বডির সাফিসে তোমার মানে উনি বলছেন উনি 3 ঘন্টা ঘুমান প্রত্যেক দিন, এত এজ হয়ে গেছে তাতেও। তো একজন জিজ্ঞেস করছেন, একজন ফরেনার জিজ্ঞেস করছেন যে আমরা তো 9 ঘন্টা ঘুমায়, তখন উনি বলছেন যে তুমি তার মানে জীবনের 1/2 দিন ঘুমিয়ে কাটিয়ে দিলে, এটা ঘটনা। আমরা যদি 9-10 ঘন্টা যদি নিজে রেস্ট দিই বা 6 ঘন্টা যতই রেস্ট দিই মানে ঘুমাই যাই, তো তার মানে আমরা জীবনের 1/2 সময় তো ঘুমিয়ে কাটিয়ে দিলাম, সেই সময়টা বঞ্চ বেশি কিছু কাজ করলে আমাদের কাজে দেবে। আর তিনি বলছেন, আর তা বলে এ না যে আমরা যেটা করি মাঝ রাত্রি অবধি খেলা করছি বা এ করছি ভাবছি না ঘুমালেও হবে, সেরকম না, তোমার শরীর তোমার রেস্ট দরকার। এবার রেস্ট তুমি যদি দিতে জানো সেটা তোমার রেস্ট কেমন করে দিচ্ছ, রেস্ট মানে কী বলো তো, মাইন্ডকে মাইন্ডে কিছু থাকবে না, তোমার শরীর একদম পুরো রিল্যাক্স ফিল করবে, এটাকে বলা হয় রেস্ট। তুমি যদি রেস্ট সেটা দিয়ে দাও শরীরকে, তাহলে তো তোমার শরীর ভালোই থাকবে, তার জন্য ঘুমাতে হবে তার কোনো মায়নে। এবার রেস্ট আমরা কোথায় পাই, এটা একটা বড় কোয়েশ্চেন। রেস্ট কখন পাই, মালা করার সময়। তুমি ভাবো যখন আমরা মালা করি আমরা আশেপাশের কিন্তু কোনো চিন্তা মাথায় আনি না, শুধু মাথায় কী থাকে, হরি নামটা কী থাকে, হরে কৃষ্ণ নামটা, যে প্রপার ওয়েতে মালা করে। আর অনেকের সময় আমরা হাত ঘুরাতেই থাকি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছি, আর কোথায় ভাবছি আমার স্কুলে কোন বাচ্চার কী হয়ে গেল, আমার টিচাররা ঠিকমতো ক্লাসে গেলো কি না, আমার টিচারদের কোনো গসিপ করছে কি না, আমার টিচারদের ঠিকমতো মানে ক্লাস নিলো কি না। তো এইগুলো যদি ভাবতে থাকি তাহলে কিন্তু আমার ঠিক মতো মানে মাইন্ডটা মাইন্ড তোমার রেস্ট নিচ্ছে না, মানে তোমার মাইন্ড এটাই তো মেন, এটা যদি ঠিক না হয় তোমার গোটা বডির ফাংশনটা গণ্ডগোল হয়ে যাবে, তো অটোমেটিকই সে তোমার রেস্ট নিচ্ছে না। কিন্তু আমি যদি হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রে যদি মানে মনসংযোগ করি তাহলে কিন্তু
অটোমেটিকলি দেখবে তোমার মাইন্ডও রেস্ট পাচ্ছে, মনও রেস্ট পাচ্ছে এবং শরীরও রেস্ট পাবে এবং একবার ফ্রেশনেস। আমি বলি না যে জাঙ্ক ফাইলগুলো এগুলো মানে তোমার একটা অ্যান্টিভাইরাস যে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে সাহায্য করে, তো ওরকমই একটা ব্যাপার যে মালাটা ঠিক মতো করা। আমি বলছি না যে তোমরা যারা মালা করতে শুরু করি তারা মালা শুরু করো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা শুধু হরিনাম করবে তার কোনো মানে নেই, তোমরা মায়ের নামও করতে পারো, তো মায়ের নামও করে তোমরা মালা করতে পারো। যারা মাকে পছন্দ করো মায়ের নামে মালা করো, যারা হরিকে পছন্দ করে হরিনামে মালা করো। মোট কথা যেমন সকালবেলাটা আমার শুরু হয় আদ্যাস্তব দিয়ে, যতক্ষণ আমি আদ্যাস্তব শুনি আমার মাইন্ড কিন্তু ওখানেই থাকে, আমি কিন্তু আশেপাশে চিন্তা করি না। যে প্রধানত যেমন সকালবেলায় শুরু হয় ফোন দিয়ে, ড্রাইভারের ফোন, ওনার সকাল থেকে উঠে ঘুম থেকে উঠেই কাজে ওনার মনটা দেয়। আর আমার ঘুম থেকে উঠে প্রথমে মাইন্ডকে একটু রেস্ট দিই সারাদিন, মানে ভাবার চিন্তার জন্য যে আমার সারাদিন মানে কী হবে, তার জন্য শুরু হয় মায়ের নাম দিয়ে, তারপর আমার শুরু হয় হরির নাম দিয়ে। তো মনে করো মোটামুটি আমার ওদিকে দু ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু আমি নিজেকে শুধু টাইম দিই রেস্ট নেওয়ার জন্য, রাত্রে যেটুকু ঘুম হলো হলো কি, তারপরে ওটা রেস্ট, ওটা হচ্ছে পিসফুল। এবার আমরা রাত্রেও ঘুমিয়ে সেই রেস্টটা পাইনি, কারণ কালকে রাত্রে একটা কিছু একটা টেনশনের জন্য আমার পাঁচ মিনিট ছাড়া সেটা ঘুম ভেঙেছে, মানে ঘুম আমার ঠিক মতো হয়নি। স্কুল আছে অবশ্যই বুঝতে পারছো, ওয়ার্ক প্রেশার আছে, ওয়ার্ক প্রেশারে কিছু চিন্তা আমার আছে যেটা আমার রাত্রে ঠিক মতো ঘুম হয়নি, কিন্তু আমার সকালবেলায় যে আড়াই ঘন্টা টাইমটা দিয়েছি তাতে কিন্তু আমার বডি পুরোপুরি রেস্ট নিয়ে নিয়েছে এবং আমার সেই এনার্জিটা দিয়ে সকালবেলাটা শুরু হয়েছে। সকালবেলাটা দেখো আমি আজকে সিঙ্গার করালাম, সিঙ্গার সেবা করালাম, তো এটা হচ্ছে পুরোপুরি ব্যাপারটা। তো তোমরা এরকমই করতে পারো যে রেস্ট, ফুল রেস্ট দাও বডিকে ভালো মতোভাবে। আবার ঘুমিয়ে বেশি থাকলে ল্যাট করে হয়ে যাবো, পুরো কাজই করতে ভালো লাগবে, তাই তো স্যার? তো সেই ক্ষেত্রে ব্যাপার মেন জিনিসটা কি, মেন মোটিভ হচ্ছে লাইফের নিজেকে কেমন করে তুমি মানে তোমার ফুল বডি কন্ট্রোল তুমি কেমন করে পাবে, লাইফের মেন মোটিভ এটা। আর এই ফুল এটা হচ্ছে পুরো শর্ট টার্ম কথা, ঠিক আছে? যারা বলে যে ভক্তি করো, এ করো, ভক্তি করা মানেই হচ্ছে তোমাকে ওরা শেখাবে তোমার বডিকে তুমি কিভাবে কন্ট্রোল করবে, ইন্দ্রকে কিভাবে, তোমার সব ইন্দ্রগুলোকে কন্ট্রোল করবে, কন্ট্রোল কিভাবে করবে, যে কন্ট্রোল করতে পারবে সে হয়ে যাবে যোগী, বিশাল বড় যোগী সে, তখন যে কন্ট্রোল করতে পারবে। তাই জন্য যোগী কম কেন হয়, কেন কি এই জিনিসটা কন্ট্রোল করা খুব হার্ড, আমার সংসার থেকে তো আরো করতে পারবো না নিজের বডি না, সেটা এবার মানুষ যদি বলে না যে মানুষ ঠিক করে নিল, যদি মানুষের মাইন্ড, এই মাইন্ড হচ্ছে খুব পাওয়ারফুল, এই মাইন্ড যদি একটা জায়গায় স্টিক করে গেল আর যদি কেউ ওটাকে ওই পয়েন্ট থেকে সরাতে না পারলো, তাহলে অবভিয়াসলি ওই কাজটা সেই মানুষ করেই ছাড়বে। ভক্তি উইথ লাইফ চ্যানেলের নামটা চেঞ্জ করাই হয়েছে এই জন্যই, যাতে তোমাদের কাছে একটা প্রপার মেসেজ যায় যে নিজের কর্মটাকে করেও তুমি কেমন করে ভক্তিটাকে চালিয়ে যাবে। কেন কি লোকের কাছে এই জিনিসটা, অনেক লোকের কাছে এই জিনিসটা হয় যে ভক্তি হচ্ছে তোমার একটা কাজ, ভক্তি হচ্ছে তোমার কাছে কাজ, এটা তোমার ভালোবাসার এরিয়ার মধ্যে হয়তো অনেক লোকে নেয় না, এটা বলে যে এটা কাজ, উঠে পুজো করতে হবে, কাজ যার কাজ আছে পুজো করতে হবে, করতে হবে। কিন্তু ভক্তি হচ্ছে তোমার লাইফের একটা পার্ট, সেটা তোমার নিজের মন থেকে আসলে সেটা তুমি করবে, নিজের মন থেকে যদি না আসে তাহলে সেই জিনিসটাকে তুমি কিন্তু সেভাবে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবে না, সেইভাবে সেই জিনিসটার পুরো হ্যাপিনেস, পুরো কী বলবো, পুরো হ্যাপিনেসটা কিন্তু সেভাবে তুমি ফিল করতে পারবে না। তো কেমন করে তুমি বলবে যে কেমন করে তুমি এই জিনিসটাকে বাড়াবে নিজের লাইফে, কেমন করে তুমি তার প্রতি একটা টান ক্রিয়েট করবে, দেখো ও একটা মানুষের প্রতি টান কখন ক্রিয়েট হয় বলো তো, এখন তুমি তার ফুল হিস্ট্রি জানো, তাহলে ফুল হিস্ট্রি জানবে তার কী, সে কী নলেজ প্রিচ করেছিল সেই নলেজগুলোকে তুমি যখন জানবে, বা ওনার আইডিওলজি কী, সেই আইডিওলজিকে তুমি যখন জানবে, জেনে তুমি দেখবে যে না ওনার আইডিওলজি তো একদম খুব বিশাল আইডিওলজি আর এটা সত্যি ঠিক, তুমি নিজে যখন জাজ করবে তখন কিন্তু তোমার আপনি আপ ওনার প্রতি একটা ডেডিকেশন চলে আসবে, ওনার প্রতি একটা ভক্তি অটোমেটিক্যালি চলে আসবে, ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ান। আমি প্রথমত বলে দিচ্ছি, কেন কি তুমি যদি কৃষ্ণকে এখানে রিলিজিয়াস ফ্যাক্টরে দেখো দেন অনেক বড় ব্যাপার, সেটা তখন এবার মাইথোলজির দিকে চলে যায়। কিন্তু তুমি যদি কৃষ্ণকে অ্যাজ আ মেন্টর দেখো, বা অ্যাজ ইয়োর গুরু দেখো, বা অ্যাজ ইয়োর গাইড দেখো, তাহলে ওনার পার্সোনালিটি এতই বড় যে ইয়াস এভরি ওয়ান উইল অ্যাগ্রি উইথ হিম, এটাই আমি বলছি আর কি। তো আগে ওনাকে জানার চেষ্টা করো, ওনার ব্যাপারে আগে জানো, ওনার ব্যাপারে জানা মানে ওনার আইডিয়াগুলোকে পড়ো, ইন দি সেন্স ইউ হ্যাভ টু রিড গীতা, ওনার গীতা পড়ো, গীতা পড়ে ওনার আইডিয়া জানো, আইডিয়া জেনে ওই জিনিসটাকে নিজের মাইন্ডে প্রসেস করো, নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখো যে তোমার মধ্যে কী চেঞ্জ আসছে। তোমার মধ্যে যদি অ্যাপ্লাই করে তুমি দেখছো তোমার মধ্যে চেঞ্জ আসে, তো অটোমেটিক্যালি ইউ উইল ডেডিকেট ইউর লাইফ, তো সেখানে তুমি তোমার মনেই আসবে না যে আমার লাইফ ডেডিকেট করতে হবে, তুমি অটোমেটিক্যালি দেখবে অ্যাট দি এন্ড
তোমার যখন মনে হবে যে আমি তুমি যখন পেছনে ফিরে দেখবে যে তোমার তখন লাইফটা কি ছিল এখন লাইফ কি হয়েছে তুমি অটোমেটিক্যালি দেখবে যে তুমি ডেডিকেট করে দিয়ে রেখেছো অলরেডি লাইফকে। তো জিনিসটা অবভিয়াসলি মাইন্ডের ওপরে আছে, কেন কি এটাই সবথেকে বড় ওয়েপন, মানে এটা এটা হচ্ছে একটা সোর্ড, তোমাকেও ক্ষতি করাতে পারে অন্যকেও ক্ষতি করতে পারে, মানে তোমারও ইউজফুল হতে পারে অন্যজনেরও ইউজফুল হতে পারে বা অন্যজনেরও ক্ষতি করতে পারে তোমারও ক্ষতি করতে পারে, এরকম টাইপের একটা ব্যাপার। তো ইয়েস, ইউ হ্যাভ টু ট্রেন ইউর মাইন্ড ফার্স্ট, তোমার মাইন্ডকে আগে স্যাটিসফাই করতে হবে, মানে নিজের সব কোয়েশনে আগে আনসার খুঁজতে হবে, তারপর তুমি সেই তো রাস্তায় পা দেবে, তাই না? তো অবভিয়াসলি সব কিছু কোয়েশনের আনসার যতটা মা যতটা পারে তোমাদেরকে দেবে আনসার, যেসব কোয়েশনগুলো মেনলি থাকে। তো যেমন কাল আগেরবার দিলে একাদশীর ব্যাপারটা, আজকে দিলে এই ব্যাপারটা, তো হ্যাঁ এই জন্য ফলো করতে থাকো, এই জন্য এইসব এইসব আনসারগুলোকে নোট ডাউন করে রাখতে পারো তোমরা, কেন কি তোমাদের যদি মনে হয় যে জিনিসগুলো ঠিক বা যে তোমাদের মনে হয় যে অন্য কিছু আছে তো সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আর প্রথমত অনেক লোকের অনেক মত থাকে কিন্তু সবার মেসেজ একটাই থাকে, এটা কথা আমি বলবো, সবার মেসেজ একটাই থাকে কিন্তু রিপ্রেজেন্ট করার স্টাইলটা অনেক লোকের আলাদা থাকে। তো একটাই, তোমরা এটা দেখতে থাকো, যদি ভালো লাগে শেয়ার করতে থাকো, আরও লোকের কাছে মেসেজটা ছড়াতে থাকো। ভিডিওটা এ দেখো, হাসি ওকে খাইয়ে দিচ্ছে, এই ছেলেটা জীবনে বড় হবে না। তোমরা একজন বলেছিলে না মশাই উঠানো শেখান, কেন বলছেন মশাই টাঙিয়ে রাখতে, একদম ঠিক। চলো এসছে একটা অর্ডার, একটা পার্সেল। এটা আমি অনেকদিন ধরে এটা আমার নজরে ছিল, একটু বড় হয়ে গেছে আমার জন্য নাকি বাবা মা? ঠিকই আছে, এটা কত পড়লো? 377 অফার ছিল, নিয়ে নিয়েছি, ভালোই প্রাইসে পেয়ে গেছি। এখন আমি এডিটিং করতে বসবো, বিজয় একাদশীর কথা টথা নিয়ে সব কিছু ভিডিওটা তোমাদের কাছে কালকে চলে যাবে, আর কালকে যাবে শিবরাত্রির এ নিয়ে পুজো। শিবরাত্রিতে তোমাদের আগে আমি ভিডিও দিয়েছি, তোমাদের ডিসক্রিপশন বক্স এতে কমেন্টে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার নীলয় আমাকে পুরো মন্ত্রতন্ত্র সব বলে দিয়েছে, যেগুলো তোমাদের পক্ষে সুবিধা হবে, মানে চালিয়ে পুজো করতে তোমাদের সুবিধা হবে, ওই জন্য আমি ওটা একটা ভিডিও করে তোমাদের দিয়ে দিচ্ছি। আর আমাদের যে ভিডিওটা আছে সেটা আমি মানে এখন দেবো, যেটা বিজয় একাদশী ভিডিওটা দিয়ে দেবো, ওখানে দেখবে সব গল্প টল্প সব বলা আছে, আর খুব সুন্দরভাবে সিঙ্গার হয়েছে আজকে মিঠাই সন্দেশে, সেই সিঙ্গারটাও তোমাদের কাছে যাবে। আর আজকে গেলে কী বলো তো, তোমরা কালকে শুন বিজয় একাদশীর কথাটা তোমরা পড়ে নিতে পারবে, ওই জন্য এমনিতে কমিউনিটিতে যাবে, কমিউনিটিতে যাবে আমার ইনস্টাগ্রামে যাবে, এগুলো তো সবতেই যাবে, কিন্তু এখন তবুও আমি ইউটিউবেও দিয়ে দেবো। আমি ঠিক করছি সব জায়গাতে যতটা ভাবে স্প্রেড করা যায় একাদশীর ব্যাপারটা ততটা ভালো। তো চলো এডিটিং করতে বসি। আর তোমাদের মধ্যে একজন লিখেছো মনে হয় প্রীতম ছড়ি বলেছো যে তোমাকে দেখে আমি ভক্তিপথে রোজ একটু করে এগাচ্ছি, তো থ্যাংক ইউ বাবু, যদি আমাকে দেখে একজন ভক্তিপথে এগায় সেখানেই আমার সাকসেস, সেই জায়গাটা আমার সাকসেস। তুমি যে বললে আমার খুব মানে খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে। তো ভক্তিপথে সবাই থাকো, কিন্তু আমি বললাম যেটা শান বা আমি আজকে ভিডিওতে বলেছি যে তোমরা নিজের লিমিট রেখে নিজের যতটা পারবে, যতটা তোমার সারাউন্ডিং এরিয়া মহল তোমাকে সাপোর্ট করছে ততটুকুই করবে, কারণ তার বাইরে গিয়ে কিছু করতে গেলে সেটা হয়তো দু একদিন হবে কিন্তু সেটা কন্টিনিউ তোমরা করতে পারবে না। তো চলো আমি এডিটিংটা করে নিই। তো মা আছে যেহেতু এ করেছে ব্রেডের পায়েস, পাউরুটির পায়েস, তো এই দেখো পাউরুটি এগুলো রেখে দিয়েছো ধারগুলো, যেগুলো দিয়ে মা আজকে পকোড়া বানাবে, তো ব্রেডের পকোড়া হবে আর পাউরুটি পায়েস। আর অনিমাদি কী করছে, লুচি করতে বলেছে অনিমাদিকে বাচ্চাদের জন্য, তো একটুখানি লুচিও হচ্ছে, তো এই সব রান্নাবান্নার ব্যাপার। আর আলু ফুলকপির তরকারি রাত্রিবেলায় করা আছে আমাদের জন্য, বাচ্চাদের জন্য হচ্ছে ব্রেডের পকোড়া যদি মা দেয়, আর ব্রেডের পায়েস আর লুচি। আমাদের বাড়িতে আটার পরোটা আটার লুচি হয়। ছাদ বাগানে এলাম, মা আসলে যে পকোড়াটা বানাবে
ওটাই মা এ দেবে, ধনে পাতা দেবে। আমাকে ছাদে পাঠালো যে ধনে পাতা নিয়ে যাওয়ার জন্য। আর এখানে যত কাঁচা টমেটো ছিল সব নিয়ে মা তরকারি করে দিচ্ছে আজকে। চলো দেখি ধনে পাতাগুলো কোথায় আছে। আর এই যে কাঁচি নিয়ে ধনে পাতা কাটতে চলে এসেছি। ধনে পাতা নিয়ে নিয়েছি, আরও কিছু নেব। বাড়িতে গাছ থাকলে এটাই সুবিধে, যখন যাও পটাপট ওপর থেকে সব নিয়ে ছুঁয়ে চলে আসবে, বেশ ভালো মজার জিনিস। চলো আরও কটা, চলো আরও কটা ধনে পাতা তুলে নিই। অনেকদিন পর ছাদে এলাম, বেশ ভালো লাগছে। এবার দুপুরে, এবার বিকালে রোজই আসবো, কেন ছাদে এসে একটু পাঁচারি করবো। প্রধানদা একদম টাইম দিচ্ছে না, নিজেকে নিয়ে শরীর অসুস্থ হয়ে যাবে, এত কাজ করছে প্রধানদা। প্রধানদাকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্য আমাকে ধরে পেতে ছাদে আনতেই হবে। চলো নিচে যাই, মা পকোড়া বানাবে। ধনে পাতা নিয়ে নেওয়া হয়েছে, ছাদ বাগান থেকে বাজার করে নেওয়া হয়েছে। আর মা করবে যে সব পিসগুলো রেখে দিয়েছে, ওগুলো দিয়ে পকোড়া, বেসন দিয়ে দিয়েছে, আর পাউরুটির টুকরো দিয়ে দিয়েছে। নুন দিয়ে মাখাবে, ব্যাস হয়ে যাবে। আর ধনে পাতা দেবে। ওদের আছে পায়েস, পাউরুটির পায়েস, লুচি আর পকোড়া। এই হচ্ছে আজকে আমার বকুদের সন্ধ্যের ভোগ। এত খুশি ওরা দেখো, আর বিশেষ করে মিঠাই রানীকে দেখো, খিলখিলিয়ে হাসছে। মিঠাই রানী, সন্দেশকে দেখো, একটু মিটি মিটি হাসছে। এই দেখো লাড্ডুকে দেখো কত হাসছে, সন্দেশ গুড্ডু মজা দেখো, সব কটা বাচ্চাগুলো হাসছে। যেদিন ওদের খেতে মন হবে না, তোমাকে এনিহাও করে নেবে। কাল থেকে ওদের খাবার খুব মনে হয়েছে, কালকে সকালে সেদ্ধ ভাত দিয়ে আরম্ভ করলো, তারপরে তোমার হচ্ছে রাত্রিবেলায় রসগোল্লা রুটি, ওটা তো ঠিকই ছিল আগের দিন থেকে, রসগোল্লা রুটি দেওয়া হবে ওটা খেলো। আজকে রাইনা ওনাদের পাউরুটি পায়েস, পকোড়া আর লুচি খাবে, তাই করলো। যেদিন খেতে মন হবে সেদিন তোমাদেরকে বলতে হবে না, ওরা নিজেরাই জোগাড় করে নেবে সব কিছু। তাহলে সন্ধ্যেবেলায় এদের কাছে বসে আমি এবার ভোগটা গুছাতে হবে, বাচ্চাদের শোয়াতে হবে। দেখো চোখ মুখের অবস্থা কি, এখন বাজছে তোমার 9:30 পুরো। তো প্রধানদা আমাকে ফোন করে 8:30 দিকে বললো, পায়েল আমাদের রাত্রি যেত, প্রচুর রাত্রি হতে পারে, বাসকে রাত্রে পৌঁছাবো কিনা যায় না, এখানে বিশাল জ্যাম। এখানে আমি ডিপিএস মানে তোমার ডোমজুরের কাছে যে ডিপিএস আছে ওখানে আটকে আছি। এবার আমি 1 ঘন্টা পর এখন ফোন করলাম, ওরা সেম একই পজিশানে দাঁড়িয়ে আছে, বরগাছিয়া নাহলে ডোমজুরে কোথাও পুজো হচ্ছে, রাত্রি 12টার পর গাড়ি ছাড়বে। ওখান থেকে মিনিমাম আসে তোমার 1-1.5 ঘন্টা লাগে, মানে ওরা কটার সময় এসে পৌঁছাবে তো সে কিছু বুঝতে পারছি না। তো চলো এখন তো বেজে গেছে 9:30 বললাম, তো আমি এখন একটুখানি লুচি, আজকে লুচি আর এ হবে খাওয়া হবে, সেজন্য স্যারের জন্য আমি গরম গরম ভেজে দেবো ওদের দুজনকে। সেভাবেই লুচিটা মানে করে রেখেছিলাম, ময়দা আটা মাখে লই কাটিয়ে রেখেছিলাম। তো কিন্তু এখন তো প্রধানটা আসতে অনেক দেরি হবে, মাকে আর স্যানকে খেতে দিয়ে দিই। কিন্তু সত্যিকারের চিন্তার ব্যাপার, অত রাত্রি হলে মানে জিনিসপত্র আছে গাড়িতে ভর্তি, আর অত রাত্রি প্রচুর জ্যাম, মানে পুরো না আগে আসতে পারছে না পিছিয়ে যেতে পারছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে চুপচাপ। এখন পুরো জ্যাম, এখন বসে আছি এখানে ডোমজুড়ে, অনেক কষ্টে পাম্পের কাছে এসেছি ওই এ থেকে, মোড় থেকে। এখানে বলছে 11:30, 11:30 বা 12টা হলে তবে বোধ হয় ছাড়বে, কি কালী পুজো আছে নাকি বলছে ডোমজুড়ে রাতে বাজারে, তাই জন্য পুরো জ্যাম একদম। পুরো 2 ঘন্টা ধরে বসে থাকি আছি এখানে। আমরা 8:30 এসেছি, এখন 9:30 বাজে, কিন্তু 9:30, 10:30, 11:30, সেই 11:30 পরে ছাড়বে। পুরো সবাই আসছে এখানে, বাইকগুলো শুধু বাইক চলে যাচ্ছে, আর বাকি সমস্ত গাড়ি এখানে একদম পুরো জমা দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই। পুরো একদম এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, একদম পুরো একবারে মাথা পর্যন্ত যতটা দেখা যাচ্ছে তত দূর, অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে, তাছাড়া কোনো রাস্তা নেই, খুবই সমস্যা। এইভাবে এইভাবে আগে থেকে কোনো অ্যানাউন্স করলে বা করলে জানলে আমরা আমতা দিয়ে চলে যেতাম, বা ওখানে ডান কোণে দিয়ে চলে যেতাম, কিন্তু উপায় নেই কিছু, কী করা যাবে আর। এখন ঘড়িটা বাজছে 1:10, প্রধানদা এই মাত্র ঢুকলো ঘরে, হোম থিয়েটার কিনে এনেছে, স্কুলের হোম থিয়েটার পড়ে গেছিলো বলে, আর এনেছে ধোকলা আমাদের জন্য। এটা কী আছে বলো তো, এটা ওই চাটনিটা যেটা খেয়েছিল অল্প পায়ে, এটা চাটনি আছে। প্রধানদার এক্সপিরিয়েন্স প্রধানদার নিজে শেয়ার করবে, হোম থিয়েটারটা এখনই খুলছে, খোলার দরকার নেই, কাল একদম নিচে লাগাবে। কী হয়েছে কোনোদিনও নর্মাল ব্যাপারে ভোরবেলা উঠবে না, একাদশী আসতে তাই না ভোরবেলা উঠবে। হ্যাঁ
ব্যাপার তোমার এন্ডটা কঠিন দিন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইফ উইথ ভক্তিতে। যতক্ষণ ফিরেছি ভালো থেকো, সুস্থ থেকো, শরীর থেকে মনে যাতে ইচ্ছা করে, এইভাবে ভক্তি বলতে লাভ।